নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফলের ভিডিও। কুম্ভ রাশির ক্ষেত্রে স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, ইনভেস্টমেন্ট, ব্যবসা, কর্ম, প্রেম, দাম্পত্য সুখ, বিবাহ কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে আমি একটি বিশ্লেষণ করতে চলেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার জন্য। এটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে এই বিশ্লেষণটি করা হচ্ছে। এখানে আপনাদেরকে নেগেটিভ পজিটিভ দুইটি দিকটাই কিন্তু আমি এখানে আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বেশ কিছু উপায় আপনাদেরকে দিব, যে উপায়টি এ মাসে করলে আপনাদের সৌভাগ্য কিন্তু আসবে। কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের শনি সাড়ে সাতেই চলছে এবং প্রথম চরণ, এবং এপ্রিল 2022 থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে শনির দ্বিতীয় চরণ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, শনির সাড়ে সাথে। এটার উপর কিন্তু আমি খুব শীঘ্রই ভিডিও দিতে চলেছি, অর্থাৎ এই দ্বিতীয় চরণে আপনারা কী ফল পেতে চলেছেন তার একটা বিশ্লেষণ আমি এই চ্যানেলে আপনাদেরকে দিব। বিশেষভাবে আপনারা ফলো রাখুন, অনেক ইম্পর্টেন্ট তথ্য আমি আলোচনা করব সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং আপনাদেরকে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আলোচনা করব। এখানে কোনো মন সন্তুষ্টি করার কোনো কথা নেই, যেটা বাস্তব, সাদাকে সাদা, কালোকে কালো আমি কৌশিক রায় কিন্তু বলে থাকি। দেখুন, স্বাস্থ্যের দিকটা যদি বলি, তার আগে আপনাদেরকে একটু আমি এক্সপ্লেন করে দিই। এই এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে, অর্থাৎ 8ই এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন, 12ই এপ্রিল রাহুকেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 27ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, 29ই এপ্রিল আপনার শনির রাশি পরিবর্তন। কী বদল আসতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে? প্রথম আসে স্বাস্থ্য। দেখুন, রাশির অধিপতি আপনার দ্বাদশভাবে মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং রাশিতে আপনার বৃহস্পতি এবং শুক্র অবস্থান করবে এবং মঙ্গলও কিন্তু অবস্থান করবে এবং বৃহস্পতি সরে যাচ্ছে আপনার 13ই এপ্রিল। দেখুন, খুব বড় ধরনের কিন্তু সমস্যা থাকছে না কুম্ভ রাশির ক্ষেত্রে। আপনার হজম সংক্রান্ত সমস্যা কিন্তু আপনাদের থাকবে, হজম গ্যাস্ট্রিকের সমস্যা আপনাদের কিন্তু একটু আপনাদেরকে কিন্তু এ মাসে ভোগাতে পারে, আপনি কুম্ভ রাশির মানুষ। এবং পায়ে যন্ত্রণা, যারা এজেড পার্সন আছে, পায়ে ব্যথা, ব্যাক পেন, এই সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সাবধান থাকুন, মানে ব্যথা এবং গ্যাস্ট্রিকের জায়গাটা নিয়ে আপনাদেরকে কিন্তু ভোগাবে, কিন্তু খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কেমন থাকবে। দেখুন, 13ই এপ্রিলের পর থেকে বৃহস্পতি আপনার ধনপতি ধনভাবে অবস্থান করছে এবং একাদশপতিকে কানেক্ট করে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা, দৈনিক রোজগারের জায়গা, অর্থনৈতিক এই জায়গাটা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। আপনি কুম্ভ রাশির মানুষ, অর্থনৈতিক সফলতা কিন্তু আপনি পেতে চলেছেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম সম্পর্ক। দেখুন, পঞ্চম ভাই রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম, অর্থাৎ আপনাদের পঞ্চমপতি তৃতীয়ভাবে অবস্থান করবে 8ই এপ্রিল থেকে। তার আগে পর্যন্ত কিন্তু ভালো, যেমনি তৃতীয়ভাবে অবস্থান করছে এবং সেখানে শত্রু রাশিতে কী হবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের বন্ডিংয়ের জায়গাটা কিন্তু তেমন থাকবে না, অর্থাৎ আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে একটু হলো মানে লাভ রিলেশনের ক্ষেত্রে আপনাদের একটু মত পার্থক্য, মতবিরোধ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে, ইগো সেন্টিমেন্টের বিশেষ করে। কর্ম, দেখুন, দীর্ঘদিন ধরে কুম্ভ রাশির মানুষ কর্মের জায়গাটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছেন,
যে আমি একটা যদি ভালো চাকরি পাই, মানে যে চাকরি করছে সেক্ষেত্রে তার থেকে ফার বেটার চাকরির জন্য কিন্তু প্রচেষ্টা কিন্তু করছে, বা কেউ কেউ বদলির জন্য প্রচেষ্টা করছে, কেউ কেউ প্রমোশনের জন্য চেষ্টা করছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, যারা এমএনসি কোম্পানিতে আছেন বা সরকারি চাকরিতে সঙ্গে যুক্ত আছেন, 14 এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনারা পাবেন, কারণ আপনাদের কর্মভাবের উপর বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ছে। আমি একটা কথা বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টি যে ভাবের উপর পড়ে সে ভাবটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র কিন্তু করে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মভাবের উপর দৃষ্টি, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা, এই সমস্যাগুলো কাটবে, এবং যারা দীর্ঘদিন কর্ম খুঁজছিলেন সেই জায়গাটা কর্ম পাওয়ার সম্ভাবনাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আমি আবারও বলছি, আপনাদের ম্যারিড লাইফ কেমন যায়, দেখুন সপ্তম ভাব হচ্ছে, রিপ্রেজেন্ট হচ্ছে ম্যারিড, অর্থাৎ ম্যারিডের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, কারণ 14 এপ্রিলের পর আপনাদের সপ্তম পতি তুঙ্গ ক্রিয়া অবস্থান করবে, অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা, স্থির ভাগ্যে আপনার ভাগ্য উন্নতি হওয়া, বিবাহ কনফার্ম হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাসে কিন্তু সৃষ্টি কিন্তু করবে, কারণ সপ্তম পতি তুঙ্গ ক্রিয়া আপনাদের বিশেষভাবে লাভ আপনাদের কিন্তু দিবে। এবার আসি আপনার ক্ষেত্রে এডুকেশান, দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে এডুকেশান, পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির জায়গা, শিল্পকলার জায়গা। দেখুন পঞ্চম ভাবে দ্বিপতি আপনার থার্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ডিসিশান নিতে কী করবেন, কোনটা করলে ভালো হয়, কোন কোন লাইনে গেলে ভালো হয়, অর্থাৎ এই যে ডিসিশান নিতে আপনাদের কিন্তু অক্ষমতা দেখা কিন্তু যাচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, কোনটা কোনটা করলে ভালো হয় এই জায়গাটা নিয়ে কিন্তু আপনার কিছুটা হলো কনফিউশন কিন্তু আপনাদের এ মাসে থাকবে। শেয়ার মার্কেটের সঙ্গে যারা আছেন, অনলাইন কাজের সঙ্গে আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, স্টক মার্কেটের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু 13 এপ্রিলের পর থেকে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে, অর্থাৎ 13 এপ্রিলের পর থেকে স্টক মার্কেট, শেয়ার, আপনার অনলাইন কাজ, মার্কেটিং, সেলস ডিপার্টমেন্ট, এই ক্ষেত্রগুলো কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিতে চলেছে। দেখুন আমি একটা কথা বলি, ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, অর্থাৎ বড় ধরনের ইনভেস্টমেন্ট যারা করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রে আপনারা 15 এপ্রিলের পর থেকে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট কিন্তু করুন, অর্থাৎ 15 এপ্রিলের আগে পর্যন্ত আপনারা ইনভেস্টমেন্ট করবেন না, 15 এপ্রিলের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট করুন, বিশেষভাবে কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। বিদেশের সাথে যারা রত আছে, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত আছেন, দেখুন থার্ড হাউসে রাহুর অবস্থান 12 এপ্রিলের পর, থার্ড হাউসে রাহু গোচরে কিন্তু দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিয়ে থাকে, বিদেশ থেকে আনএক্সপেক্টেড রেজাল্ট আপনারা কিন্তু এর সময় পেতে কিন্তু চলেছেন, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট চাঙ্গা কিন্তু হতে চলেছে। এবার আসি আপনাদের ক্ষেত্রে দৈনিক রোজগার, 14 এপ্রিলের পর থেকে ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবং ব্যবসা, দেখুন আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, গোল্ড বা গার্মেন্টসের সঙ্গে যারা যুক্ত আছেন, বা ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, আপনি পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, আপনি ইলেকট্রিক প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, বা আপনি ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো ব্যবসাগুলো কিন্তু আপনাদের 14 এপ্রিলের পর থেকে দুর্দান্ত সফলতার মুখ আপনারা কিন্তু খুঁজে কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ ব্যবসার জায়গাটা কিন্তু 14 এপ্রিলের পর থেকে যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে এ সময় দিবে।
এবার আসি আপনাদের ভাগ্য। দেখুন, আমি একটা কথা বলেছি, ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে খুব অল্প পরিশ্রমও কিন্তু আপনি যথেষ্ট উপার্জন কিন্তু করতে কিন্তু পারেন। আপনাদের ভাগ্যাধিপতি আপনাদের রাশিতে অবস্থান করছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলবো, রাশিতে মঙ্গলের অবস্থান আপনাদের রাজ্যেরটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বাড়বে এই মাসে। অর্থাৎ আপনাদের রাজ্যেরটা যদি কমাতে পারেন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মানে শুভ ফল আপনাদেরকে কিন্তু দিবে। অর্থাৎ রাজ্যে আপনাদেরকে কমাতে হবে এবং ডিসিশানের জায়গাটা ফট চট জলদি ডিসিশান নিয়ে যাওয়া, ফট করে কোনো কিছু ইনভেস্টমেন্ট করে দেওয়া, এই জায়গাটা কিন্তু মোটেও চলবে না। এবার আসি কি উপায় করবেন। দেখুন, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনারা বিশেষ করে শিবের উপাসনা করুন, মহাদেবের উপাসনা আপনারা করুন এবং বজরংবলীর উপাসনা আপনারা করুন, বিশেষরূপে কিন্তু শুভ ফল আপনারা পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।